হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ তোমাদের জন্য এক দারুণ দুর্দান্ত ভিডিও নিয়ে চলে আসলাম। কি বিশ্বাস হচ্ছে না? এই যে দেখো, আমি আমার ফোন ডায়ালার এবং কন্ট্যাক্ট নাম্বারে আমার পছন্দের একটি ছবি সেট করে রেখেছি। তুমিও কিন্তু তোমার ফোন ডায়ালার এবং কন্ট্যাক্ট নাম্বারে তোমার পছন্দের ছবি অথবা নিজের ছবি সেট করে রাখতে পারবা ঠিক এমনিভাবে। কি চমৎকার ব্যাপার! কিভাবে এই দুর্দান্ত কাজটি করবা জানতে হলে তোমাকে অবশ্যই কন্টিনিউ করতে হবে এই ভিডিওটি। খুবই ছোট্ট ভিডিও, তাই চলো কাটছাট না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, তোমরা যে তোমাদের মোবাইলে ফোন ডায়ালারটি ব্যবহার করো সেটি কিন্তু একদমই সাদামাটা, হয়তো বা আমারই মতো। দেখো, আমি ফোন ডায়ালারে টাচ করে দিলাম, ফোন ডায়ালার ওপেন হয়ে গেল। তো দেখো, এটি হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। আর যদি তুমি তোমার ডায়াল প্যাডে যাও, সেখানেও কিন্তু তোমার সেই ছবি দেখতে পারবা, তোমার নিজের ছবি অথবা তোমার পছন্দের যে কোনো ছবি এই ফোন ডায়াল প্যাডেও দেখতে পারবা। ফোন ডায়াল প্যাডেও দেখতে পারবা, কন্ট্যাক্ট নাম্বারেও দেখতে পারবা। কি দারুণ একটা ব্যাপার! তো কীভাবে এই কাজটি করবা, তার জন্য তোমাদের চলে যেতে হবে প্রথমে গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে টাচ করে দিলাম, গুগল প্লে স্টোর ওপেন হয়ে গেল। এবার নিচে দেখো ডান দিকে সার্চ বার, এখানে টাচ করে দিলাম। উপরে দেখো সার্চ বার, এখানে টাচ দিয়েই আমরা কিন্তু লিখব মাই ফটো ফোন ডায়ালার। তো এখানে আমি লিখে দিচ্ছি মাই ফটো ফোন ডায়ালার, লিখে সার্চ করে দিলাম। যখনই সার্চ করে দিলাম, দেখো অ্যাপ্লিকেশনটি এখানে চলে আসলো। তোমাদের অ্যাপ্লিকেশনটি একটু ভালোভাবে দেখাই। দেখো অ্যাপসটিতে আমি টাচ করে দিলাম, তোমরা একটু ভালোভাবে দেখে নাও। এই অ্যাপসটি দেখেই তোমরা ইনস্টল করে নিবা। তো এই অ্যাপসটি নিচে দেখো ইনস্টল লেখা আছে, এই ইনস্টলে টাচ করে দিলাম। যখনই টাচ করে দিলাম, দেখো এটি ইনস্টল হচ্ছে, কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু ইনস্টল হয়ে যাবে। আর ইনস্টল হয়ে গেলে কিন্তু ওপেন লেখাটা চলে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করবা। আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছো, তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবা। দেখো বলতে না বলতেই কিন্তু ওপেন লেখাটা চলে এসছে। এবার কিন্তু তোমরা ওপেনে টাচ করে দাও। আমি যখন ওপেনে টাচ করে দিলাম, তখন কিন্তু একটু লোড নিবে, তারপর কিন্তু এটি এইভাবে ওপেন হয়ে যাবে। এখানে উপরের দিকে লক্ষ্য করো, একদম উপরে ডান দিকে রিড অ্যান্ড অ্যাকসেপ্টেড লেখা আছে। এখানে তোমরা পরপর দুবার টাচ দাও। তো আমি পরপর দুবার টাচ করে দিলাম। টাচ করে দিলে কিন্তু পরের পাতাটি এইভাবেই চলে আসবে। যখন পরের পাতাটি এইভাবে চলে আসলো, এখানে দেখো ফোন ডায়ালার দুটো, যেটি আগে ছিল সেটি কিন্তু ডিফল্ট অবস্থায় আছে। এখন যেটা ইনস্টল করলাম সেটা কিন্তু উপরেরটা। তো আমরা উপরেরটা টাচ করে দিলাম, যেহেতু আমি এটি ব্যবহার করব তাই এখানে টাচ করে দিলাম। নিচে দেখো এবার লেখা আছে সেট অ্যাজ ডিফল্ট, অর্থাৎ এটি আমি ডিফল্ট অবস্থায় রাখবো, তাই আমি এই ডিফল্টে টাচ করে দিলাম, সেট অ্যাজ ডিফল্ট, এখানে টাচ করে দিলাম। টাচ করে দিলে কিন্তু এটি সেট হয়ে গেল। এবার তোমরা উপরের দিকে লক্ষ্য করো, ডান দিকে লেখা আছে নেক্সট, এই নেক্সটে ক্লিক করে দিলাম। যখনই নেক্সটে ক্লিক করে দিলাম, তখন কিন্তু এইভাবে একটু লোড নেবে। তারপর কয়েক সেকেন্ড লোড নেওয়ার পর দেখো আসল পাতাটি চলে আসবে এমনিভাবে। তোমরা মনে রাখবা, এটি ইনস্টল করতে হলে আর এটি সুন্দরভাবে সেট করতে হলে মাঝে মাঝে দু একটা অ্যাড আসবে। অ্যাডটা তোমাকে দেখতে হবে, 5 সেকেন্ডের অ্যাড পুরোপুরি দেখতে হবে। তো এই দেখো এটি একটি অ্যাড এসছে, নিচে ক্লোজ লেখা আছে, এই ক্লোজে আমি টাচ করে দিলাম, অ্যাডটি কেটে গেল। দেখো এবার আসল পাতাটি কিন্তু চলে আসলো। এখানে দেখো নিচের দিকে 9টি অপশান, প্রথম যে অপশানটি দেখছো ডায়ালার, এখানে আমি টাচ করে দেব, এটি হচ্ছে ফোন ডায়ালার। তো আমি যখনই টাচ করে দিলাম, পরের পাতাটি এমনিভাবে আসলো। এবার একদম নিচের দিকে বাম দিকে লেখা আছে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডে আমরা টাচ করে দেব। এই ফোনের ব্যাকগ্রাউন্ডে যখন টাচ করব, তখন দেখো একটু লোড নিয়ে পরের পাতাটি এইভাবে আসবে। এখানে কিন্তু অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমি এখান থেকে নিব না, তো আমি নিব আমার মোবাইলের গ্যালারি থেকে। তো দেখো এটি হচ্ছে মোবাইলের গ্যালারি, এই গ্যালারিতে আমি টাচ করে দিলাম। যখনই গ্যালারিতে টাচ করে দিলাম, তখন কিন্তু এইভাবে অ্যালাউ চাইবে, আমি অ্যালাউ করে দিব। তারপর কিন্তু আমার গ্যালারি এইভাবে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমি যে ছবিটা সেট করব, সেই ছবিটাতে আমি টাচ করে দিব। তো আমি উপরে একদম উপরে প্রথমেই যে ছবিটি দেখতে পাচ্ছ, এই ছবিটিতে টাচ করে দিলাম। এই ছবিটিতে যখন টাচ করলাম, তখন কিন্তু পরের পাতাটি এমনিভাবে চলে আসলো। এবার দেখো নিচে লেখা আছে ক্রপ অ্যান্ড অ্যাপ্লাই। তো আমি এটাকে প্রথমে ক্রপিং করব, তারপর অ্যাপ্লাই করে দেবো। আমি কতটুকু নিব, ছবির কোন অংশটা নিব, সেটা এখান থেকে নিয়ে নিব এমনিভাবে। নেওয়ার পর দেখো নিচে ক্রপ অ্যান্ড অ্যাপ্লাই, এখানে টাচ করে দিব। টাচ করে দিলে কিন্তু একটু লোড নেবে। এখানে কিন্তু আবারও একটি অ্যাড আসতে পারে, অ্যাডটি তোমরা দেখবা, 5 সেকেন্ডের অ্যাড। তো দেখো আমার অ্যাডটি দেখা হয়ে গেল, নিচে ক্লোজ বাটন আছে, এই যে ক্লোজ লেখা আছে এখানে টাচ করে দিব। তাহলে কিন্তু দেখো এটি সেট হয়ে গেল, খুব সুন্দরভাবে সঠিকভাবে সেট হয়ে গেল। তোমরা বুঝতে পারছো, এখন তোমরা এখান থেকে বেরিয়ে যাও, একদমই বেরিয়ে যাও, মোবাইলের হোম স্ক্রিনে চলে যাও। এবার দেখো এখানে দুটি ফোন ডায়ালার, একটি হচ্ছে এটি, আগে ছিল ডিফল্ট অবস্থায়, এখন কিন্তু ডিফল্ট অবস্থায় এটি নাই। আমি কিন্তু এটি আমি ডিফল্ট অবস্থায় রেখেছি, তাই দেখো টাচ করে দিচ্ছি, এটাতেই আমি ফটো সেট করেছি। মনে রাখবা
এই ডিফল্ট অবস্থায় যে রিসেট করেছি, যেটিতে আমি ফটো অ্যাড করলাম, এটা কিন্তু রঙিন আর আকর্ষণীয়, অত্যন্ত সুন্দর। আর তারপর তো আবার নতুনভাবে ছবি সেট করলাম, তো কেমনটা হয়েছে সেটাই দেখো। তো আমি ফোন ডায়ালারে টাচ করে দিলাম, এটি হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, তারপর দেখো এখানে সরিয়ে দিলাম, এটি হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, তারপর দেখো এটা হচ্ছে ডায়াল প্যাড, দেখতে পাচ্ছ আমার ডায়াল প্যাডও তোমরা দেখতে পাচ্ছ। এবার দেখো আমি আবারও দেখাচ্ছি তোমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো, দেখো কন্ট্যাক্ট নাম্বারের নিচে যে ছবিটি সেট করলাম সেই ছবিটি সুন্দরভাবে দেখা যাচ্ছে। তোমাকে আবারও দেখাচ্ছি আমার ডায়াল প্যাড, দেখো ডায়াল প্যাডে ছবিটি চলে এসছে, অর্থাৎ কন্ট্যাক্ট নাম্বার এবং ডায়াল প্যাড দুটোতেই ছবিটি চলে এসছে সুন্দরভাবে। এইভাবে তুমি তোমার নিজের ছবি অথবা তোমার পছন্দের ছবি সেট করে নিতে পারো। এখন যদি তুমি মনে করো এই নতুন সুন্দর ফোন ডায়ালারটি আমি আর ব্যবহার করব না, আমি আগেরটাই ব্যবহার করব, তাহলে কি করবা? তোমরা এখান থেকে বেরিয়ে যাও। বেরিয়ে যাওয়ার পর যে এই যে নতুন ফোন ডায়ালার, এই ফোন ডায়ালারের উপর তুমি একটা প্রথমে টাচ করে ধরে রাখো। আমি দেখো টাচ করে ধরে রাখলাম, দেখো এখানে অ্যাপ ইনফরমেশন লেখা আছে, এটাতে টাচ দাও। অ্যাপ ইনফরমেশনে টাচ দিলে কিন্তু পরের পাতাটি এইভাবে আসবে। এখন মাঝখানে দেখো লেখা আছে আন ইনস্টল, এই আন ইনস্টলে তুমি টাচ করে দিবা। যখন টাচ করে দিবা তখন কিন্তু ওকে লেখাটা চলে আসবে, এই ওকেতে টাচ করে দিবা, তাহলে কিন্তু এটি আবারও আন ইনস্টল হয়ে যাবে, অর্থাৎ তোমার মোবাইল থেকে মুছে যাবে। তুমি আবারও সেই আগের ফোন ডায়ালারটা এখানে সেট করে দাও। এবার দেখো আগের সেই ফোন ডায়ালার যেটাতে তোমার কোনো ছবি নাই, একদম সাদামাটা, এটি তুমি ব্যবহার করতে পারবা। আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো এ টু জেড। এই চমৎকার আর দুর্দান্ত ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লেগেছে। সত্যি যদি ভিডিওটি ভালো লাগে, পছন্দ হয় আর এতটুকু উপকৃত হয়ে থাকো, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করবা। আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছো তারা কিন্তু ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকবা। আবারও ফিরে আসবো তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।